তিনি সাহাবি এবং তার পিতা ওমর তিনিও সাহাবি, এজন্য একসাথে কি বলা হয়েছে আনহুমা। আর যদি কয়েকজন সাহাবির নাম উল্লেখ করার পরে বা উল্লেখ হয় তাহলে কি বলতে হবে, আনহুম বলতে হবে। আর যদি মহিলা হয় তাহলে কি বলবেন, আনহা। আর যদি অনেকগুলি মহিলা হয় তাহলে আনহুন্না, আনহুন্না। দুইজন হলে আনহুমা আর অনেকগুলো হলে আনহুন্না। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উহিল্লাত, উহিল্লাত শব্দের অর্থ হলো আমাদের, উহিল্লাত মানে হালাল করা হয়েছে, উহিল্লাত মানে হালাল করা হয়েছে, লানা মানে আমাদের জন্য, আমাদের জন্য হালাল করা হয়েছে। মাইতা তানি, মাইতা মানে একটা মৃত, আর মাইতা তানি মানে দুইটা মৃত, দুইটা মৃত প্রাণী। ওয়া দামানি, দাম মানে হলো রক্ত, দাম মানে কি রক্ত, দামানি মানে দুই প্রকার রক্ত বা দুটি রক্ত আর কি। এরপরে বলা হচ্ছে ফা আম্মাল মাইতা তান, যেই দুটো প্রাণীকে হালাল করা হয়েছে তা কি কি, একটি হলো আল জারাদ মানে ফড়িং, জারাদ মানে ফড়িং। ওয়াল হোত, দ্বিতীয় হচ্ছে মাছ, দ্বিতীয় কি মাছ। ওয়া আম্মাদ দামান, যে রক্ত দুটি হালাল করা হয়েছে, একটি হচ্ছে ফাল কাবেদ, কাবেদ মানে হলো কলিজা। ওয়াত্তে হাল, আরটা হচ্ছে প্লিহা, প্লিহা এটা মানুষের প্রাণীর কলিজার কাছাকাছিতে থাকে, কাছাকাছি জায়গায় থাকে, একটা মোটামুটি খয়েরি কালারের ইটা টুকরাটা, ফেফড়া না, পিত্ত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো করে একটু বেঁকা বেঁকা করে কি বলে, একজন কন কালো কলিজা এটা হইতে পারে। আর যেটা ওই যে একটু মুচার মতো আপেলের মতন, ওটা তো দিল কলিজা, ওটা হলো কালব, দিল কলিজা ওটা। আচ্ছা, আখরাজহু আহমদ ওবনু মাজা, এই হাদিসটি বর্ণনা করেছেন আহমদ এবং ইবনে মাজা। ও ফিহি দাফ, এই হাদিসটিতে দুর্বলতা আছে, মানে এই হাদিসটি মারফু হিসাবে এর মধ্যে সনদের মধ্যে কি আছে, দুর্বলতা আছে। তো আমরা দুর্বলতার বিষয়টা একটু পরে আলোচনা করছি। তো প্রথমে হাদিসে যে বলা হয়েছে যে দুটি মৃতকে হালাল করা হয়েছে, এটা কেন বলা হলো, এজন্য যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দামু ওয়ালাহমুল খিনজির, তাই না, যে তোমাদের জন্য হারাম করা হয়েছে কি, মৃত এবং রক্ত এবং লাহমে খিনজির, আল্লাহ এটা হারাম করেছেন। অন্য আয়াতে সূরা আনআমের 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাঈমিন ইয়াতআমুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামাম মাসফুহান আও লাহমা খিনজির ফা ইন্নাহু রিজ। আপনি বলে দিন যে যে সমস্ত খাদ্য হারাম করার ব্যাপারে আমার কাছে ওহি করা হয়েছে তার মধ্যে এই নিম্নলিখিত বা নিম্ন বর্ণিত বস্তুগুলো ব্যতীত আর কোনো অন্য কিছুকে আমি হারাম পাই না, তা কি, এটা হচ্ছে মাইতা মৃত আও অথবা প্রবাহিত রক্ত অথবা খিনজিরের গোস্ত, শুকুরের গোস্ত, কেননা ফা ইন্নাহু রিজসুন, কেননা এগুলো নাপাক। তাহলে এই আয়াত দুটো দ্বারা বোঝা যাচ্ছে যে মৃত যা প্রাণী তা সবই কি হারাম। মৃত বলতে উদ্দেশ্য কি এখানে, উদ্দেশ্য হচ্ছে যেগুলো জবেহ ছাড়া
মারা গেছে এক দুই নম্বর কথা যে কোন প্রাণী জবে ছাড়া মারা গেলে হারাম সেটা হচ্ছে যেগুলোর গোশত খাওয়া মূলত বৈধ হালাল সেগুলা জবে ব্যতীত যদি মারা যায় তাহলে সেটা কি হারাম এখন এই যে আল্লাহ তাআলা মৃত প্রাণীকে হারাম করেছেন তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কিছু মৃত প্রাণীকে হালাল ঘোষণা করছেন আর এই ঘোষণা তিনি যে করছেন এটা কি তিনি নিজের পক্ষ থেকে করছেন না কখনোই নয় এজন্য বলেছে উহাইল্লাত আমাদের জন্য হালাল করা হয়েছে কি বলছেন উহাইল্লাত মানে আমাদের জন্য হালাল করা হয়েছে তার মানে হালাল তিনি করেন নাই মানে আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে কেন এজন্য যে তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যে কথা বলে আল্লাহর পক্ষ থেকে ওহি হয় সেটাই তিনি বলেন ওয়ামা ইয়ানতুকাইন হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আচ্ছা এই এখানে আরেকটা কথা যে আল্লাহ তাআলা মৃত এবং প্রবাহিত রক্ত খিনজির এই জিনিসগুলো উল্লেখ করার পরে কি বলেছেন ফা ইন্নাহু রিজসুন নিশ্চয় এগুলি হচ্ছে নাপাক এখান থেকে একটা কায়দা বা একটা মূলনীতি পাওয়া যায় সেটা হচ্ছে যে ইসলাম যে সমস্ত প্রাণী বা যে সমস্ত বিষয় খাওয়া হারাম করেছেন সেগুলি হচ্ছে নাপাক সেগুলি কি নাপাক যা খাওয়া হারাম সেগুলি পবিত্র নয় সেগুলি কি অপবিত্র এটা একটা মূলনীতি এটা আমাদের জেনে রাখতে হবে আচ্ছা এরপরে আসুন যেহেতু সব মৃত হারাম কিন্তু কিছু মৃত এটাকে হালাল করা হয়েছে এবং তার বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তার মধ্যে মৃত প্রাণীর মধ্যে দুটো মৃত প্রাণী শুধু হারাম এই হালাল দুটো মৃত প্রাণী কি হালাল একটি কি আল জারাদ একটি হচ্ছে আল জারাদ আরটি হচ্ছে আল হুত একটি হচ্ছে আল জারাদ আরটি হচ্ছে আল হুত তো আল হুত যেটা আপনার মাছ সেটা সাগরের প্রাণী এই হুত দ্বারা উদ্দেশ্য ওলামায়ে কেরাম বলেছেন যে সাগরের বসবাসকারী সাগরে বসবাসকারী যা আছে তা সবই কি হালাল কেউ কেউ বলেছেন যে সাগরে যেগুলো শুধু মাছ নামে পরিচিত সেগুলোই শুধু হালাল এছাড়া অন্য কোনো প্রাণী হালাল নয় শেখ ইবনু উসাইমিন লিখেছেন যে সাগরের ভিতরে যা বসবাসকারী মানে যাকে সাগর থেকে উঠে বাইরে রাখলে মরে যাবে মানে পানি ছাড়া তার বাঁচার ব্যবস্থা নাই এ ধরনের প্রাণী সাগরে যাই বসবাস করুক না কেন সেটাই হচ্ছে কি হালাল কেননা ওই যে আপনারা প্রথম হাদিসে পড়েছেন যে হুয়া তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু এর পানি হচ্ছে পবিত্র এবং তার মধ্যে মৃত প্রাণী মৃত যেটা সেটা কি হালাল আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মায়েদার 96 নম্বর আয়াতে বলেছেন উহিল্লাত লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাতাআল লাকুম ওয়ালিসাইয়ারা বলছে যে সাগরের যে শিকার এটা তোমাদের জন্য হালাল এবং তার মৃত প্রাণী তো আমহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমহ বলতে বলেছেন যে এর মধ্যে যে প্রাণীটা মারা গেছে অর্থাৎ এর এর মধ্যে বসবাসকারী যে প্রাণীটি মারা গেছে সেটাও তোমাদের জন্য হালাল এটা তোমাদের জন্য উপভোগ করার বস্তু বা মুসাফিরের জন্য এটাকে হালাল করা হয়েছে তো এটা হচ্ছে আল হুত আর এটা হচ্ছে কি আল জারাদ হুত মানে হলো সাগরে বসবাসকারী প্রাণী তার মধ্যে সব কিছুর ওপরে হচ্ছে মাছ দ্বিতীয় হচ্ছে যেটাকে জারাদ বলা হয় জারাদ হচ্ছে ফড়িং এক প্রকারের ফড়িং যেটা আরব দেশে পাওয়া যায় এবং এটার ভিতরে কোনো রক্ত নাই এটার মধ্যে কি নাই এটা স্থলে বসবাস করে কিন্তু এর ভিতরে রক্ত নাই এই প্রাণীটা যদি বিনা জবেহতে মারা যায় তাহলে সেটা খাওয়া কি হালাল জি জবে করা যায় বড় বড় ফড়িং আছে তো এটাখানে মৃত এজন্য এটাকে হালাল করা হয়েছে যে এর ভিতরে কোনো রক্ত নাই
এর ভিতরে কোনো রক্ত নাই। যে প্রাণীর মধ্যে রক্ত আছে, যে প্রাণীর মধ্যে রক্ত আছে সেটা বিনা জবেহতে হারাম হওয়ার কারণ হলো যে যেই রক্তটাকে আল্লাহ হারাম করেছেন সেই রক্তটা জবেহ না করার কারণে যখন মরে গেছে তখন ওটা জমাট বেঁধে গেছে ভিতরে, ওই জন্য ওটা কি খাওয়া হারাম। কথা বুঝতে পেরেছেন? যে প্রাণীটা খাওয়া হালাল, জবে ছাড়া যদি মারা যায় তাহলে ওটা হারাম হয় কেন? এই জন্যে যে তার ভিতরে প্রবাহিত রক্তটা ভিতরে রয়ে গেছে, জমাট বেঁধে গেছে, তার ভিতর থেকে বের হয়নি, এই জন্য ওই রক্তের কারণে ওটা হারাম হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা রক্তটাকে কি করেছেন? হারাম করেছেন। আর যে প্রাণীর মধ্যে রক্ত নাই, তার মধ্যে যে সমস্ত প্রাণীর মধ্যে রক্ত নাই সে প্রাণীর মধ্যে যা খাওয়া হালাল বিনা জবেহেতে এমনি মারা গেলে সেটা হচ্ছে ফড়িং, এছাড়া অন্য কিছু নয়। যেমন আছে আপনার মশা মাছি, এভাবে মৌমাছি, এগুলোর ভিতরে কিন্তু রক্ত নেয়, ঠিক না? কিন্তু এগুলো পোকামাকড়ের অন্তর্ভুক্ত, এটা আলোচনা সামনে আসবে। এগুলি খাওয়া যাবে না, কিন্তু এগুলি পবিত্র, অর্থাৎ এগুলো যদি পানিতে তরল পদার্থে পড়ে তাহলে সেটা কি হবে না? নাপাক হবে না। অথচ ওগুলো কিন্তু খাওয়া হারাম, খাওয়া হালাল না ওগুলা। এই সমস্ত প্রাণীর মধ্যে রক্ত নাই, এই সমস্ত প্রাণীর মধ্যে পোকা, এটা একটা ফড়িং, এক প্রকার পোকা, শুধু এটাই খাওয়া হালাল। এছাড়া অন্য কোনো এই ধরনের রক্তবিহীন পোকা খাওয়া হালাল নয়। এরপরে দুটি যে রক্তের কথা বলা হয়েছে, আদ্দামান, দুটি রক্ত, একটা হচ্ছে আল কাবেদ, কাবেদ মানে কলিজা, কলিজাতে পুরাটাই রক্ত, আপনি কলিজা কাটলেও রক্ত বের হয়, রক্তের দ্বারাই ওটা গঠিত। তো আল্লাহ যে রক্তকে হারাম করেছেন তার মধ্যে ব্যতিক্রম যে রক্তটা হালাল সেটা হচ্ছে কলিজা, আর এটা হচ্ছে তেহাল বা পিলিহা, কি বলেন আপনি, কালো কলিজা, কালো কলিজা। তো কলিজা তিনটা, একটা হলো কলিজা, একটা কালো কলিজা, একটা হচ্ছে দিল কলিজা। দিল কলিজার ভিতরেও কিন্তু রক্ত আছে, ওটা হালাল না হারাম? ওটা হালাল, কাটলে কিন্তু রক্ত বের হয়, কিন্তু যেহেতু ওর রক্তটা মানে প্রকাশ্য নয়, ভিতরে দাখিল আছে, এই জন্য ওটা কি হালাল। এই হাদিসটা বলা হয়েছে জয়ীফ, জয়ীফ মানে হচ্ছে মারফু আন জয়ীফ, অর্থাৎ এই হাদিসটাকে মারফু সূত্রে জয়ীফ বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য হিসেবে জয়ীফ বলা হয়েছে। কিন্তু এটা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এটা মাওকুফ সূত্রে সহীহ, মাওকুফ মানে ইবনে ওমারের উক্তি, ইবনে ওমারের বাক্য, তার কথা। তাহলে মারফু মানে বলা হয় যেই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে ঘোষণা দেওয়া হয়েছে সেটার নাম কি? মারফু। আর যেটা কোনো সাহাবি পর্যন্ত পৌঁছে তাকে বলা হয় মাওকুফ, আর যেটা কোনো তাবেই পর্যন্ত পৌঁছে সেটাকে বলা হয় মাকতু। তাহলে হাদিস যাদের কাছ থেকে এসেছে বা যাদের নামে হাদিস বলা হচ্ছে সেদিক থেকে হাদিস তিন প্রকার, মারফু, মাওকুফ বা মাকতু। যাদের কাছ থেকে হাদিসটা প্রকাশ হচ্ছে সেই ভিত্তিতে হাদিস তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে মারফু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যেটা আসছে বা তার নামে যেটা বলা হচ্ছে সেটা হলো মারফু, যেটা সাহাবীর নামে বলা হয় সেটা হচ্ছে মাওকুফ, আর যেটা তাবেঈর নামে বলা হয় সেটা হচ্ছে মাকতু। তাহলে তাবেঈর হাদিস হলো মাকতু, সাহাবিটা হলো মাওকুফ, আর নবীজিটা হচ্ছে মারফু। ক্লিয়ার? তাহলে এই হাদিসটাকে বলা হয়েছে সহিহ সূত্রে মাওকুফ, মানে ইবনে ওমরের কথা তার থেকে এটা সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। এখন ওলামায়ে কেরাম বা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই ধরনের হালাল হারামের বিষয়টা যেহেতু সাহাবির বর্ণনা এসেছে তো সাহাবি নিজের পক্ষ থেকে এটা বর্ণনা করতে পারে না, নিশ্চয়ই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে শুনেছেন, তিনি বর্ণনা করেছেন, সেই পরিপ্রেক্ষিতে এটা মারফুর হুকুমে, তার হুকুমটা কি? মারফু। যদিও এটা মাওকুফ সূত্রে বর্ণিত হয়েছে কিন্তু তার হুকুমটা হচ্ছে মানে পালনীয়টা হচ্ছে মারফু হিসেবে পালন করতে হবে,
কেননা এই কথা, এ ধরনের কথা কোনো সাহাবি নিজের পক্ষ থেকে এজতেহাদ করে বলতে পারে না। কোনো হাদিস যদি মাওকুফ সূত্রে সহি বর্ণিত হয় তাহলে সেটা মারফু হিসাবে ধরতে হবে, যদি সেটা গায়েবী কোনো বিষয় হয় অথবা মানে মাসলা মাসাইল বা হুকুম আহকামের কোনো বিষয় হয়, কেননা এই সমস্ত বিষয়ে কোনো সাহাবি এজতেহাদ করবেন না, এজতেহাদি কোনো বিষয় না, নিজের পক্ষ থেকে বলার কোনো বিষয় না। তাহলে যদি প্রশ্ন করা হয় যে মাওকুফ হাদিসটা মারফুর হুকুমে কখন গ্রহণ করা হবে, কখন? যখন মাওকুফ মানে তো সাহাবির বর্ণনা বা সাহাবির কথা, এটাকে কখন মারফু হিসেবে বলা হবে? যখন ওই হাদিসটা কোনো গায়েবী বিষয় বলবে অথবা কোনো মাসলা মাসাইল মানে আমলের বিষয়ে বলবে, তখন সেটা মারফুর হুকুমে আসবে, কেননা এ ধরনের বিষয়ে ইজতিহাদ করার কোনো সুযোগ নাই। জি হ্যাঁ, গায়েবী এবং মাসলা মাসলা মাসাইলের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যে কথাটা আমরা বলেছি যে উহিল্লাত আমাদের জন্য হালাল করা হয়েছে, তো হালাল করা হয়েছে এ দ্বারা বোঝা যাচ্ছে যে এটা আল্লাহর পক্ষ থেকে হালাল করা হয়েছে, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে তিনি কোনো হালাল বা হারাম করেন না। মুসলিম শরীফে একটি হাদিসে বর্ণিত হয়েছে যেটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু লাইসা লি বিতাহরিমি মা আহাল্লাল্লাহ, আল্লাহ যা হালাল করেছেন এরকম কোনো বিষয় হারাম করার অধিকার আমার নেই, আল্লাহ যা হারাম করেছেন এরকম কোনো বিষয় হালাল করার অধিকার আমার নেই। এটা হচ্ছে ওই যে পেঁয়াজ এবং রসুন সম্পর্কে, কিন্তু তিনি বলেছেন ওলা কিন্নাহা সাজারাতন আকরাহু রিহাহা, কিন্তু এই গাছের যে ঘ্রাণটা এটা আমার কাছে অপছন্দ লাগে, তিনি এটা হারাম করেন নাই। তাহলে তিনি কি বলেছেন যে আল্লাহ যা হালাল করেছেন তাকে হারাম করার অধিকার আমার নেই। তাহলে এখানে যে উহিল্লাত বলা হয়েছে আমাদের জন্য হালাল করা হয়েছে, কথার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে এটা হালাল করা হয়েছে। ঠিক আছে, জি এই যে বললাম সহি মুসলিমের হাদিস আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন, রাসূল নিজে বলেছেন যে ইন্নাহু লাইসা লি বিতাহরিমি মা আহাল্লাল্লাহ, আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করার অধিকার আমার নেই। এই হাদিসটি বর্ণনা করেছেন কে? সাহাবি আবু সাঈদ খুদরি। আর কোন কিতাবে আছে? সহি মুসলিমে আছে। এই হাদিস থেকে আরও যা আমরা জানতে পারলাম তা আগে উল্লেখ করেছি, সেটা হলো যে সমুদ্রে সব ধরনের প্রাণী কি যেটা বসবাসকারী প্রাণী তা হালাল, আর কলিজা এটাকে হালাল করা হয়েছে, তবে সেই কলিজাটা ওই প্রাণী থেকে নিতে হবে যে প্রাণীটা শরীয়তসম্মতভাবে জবাই করা হয়েছে। ঠিক না, শরীয়তসম্মত জবাই করার পরে যে কলিজা পাওয়া যায় গরু ছাগল উট ইত্যাদি, সেটার কলিজা হালাল। আর যদি সাধারণভাবে মারা যায় তাহলে ওটা যেহেতু খাওয়া জবে ছাড়া মারা গেলে ওটা যেহেতু খাওয়া হারাম, তার কলিজা খাওয়াও হারাম। একটা মূলনীতি জেনে নেন, সেটা হচ্ছে এই যে প্রত্যেক হালাল বস্তু হলো পবিত্র, প্রত্যেক হালাল বস্তু হচ্ছে পবিত্র, আর প্রত্যেক হারাম বস্তু হচ্ছে অপবিত্র। এটা হলো কি মূলনীতি। তবে প্রত্যেক হালাল পবিত্র, আবার প্রত্যেক হারাম অপবিত্র, কিন্তু দলিল ছাড়া, দলিলের ভিত্তিতে যদি কোনো কিছুকে পবিত্র করা হয় সেটা ভিন্ন জিনিস। প্রত্যেক হারাম অপবিত্র, এটা কি মূলনীতি? এখান থেকে দলিলের মাধ্যমে হারামকে পবিত্র বলা হয়েছে, এরকম একটু উদাহরণ দিতে পারবেন? বিড়াল, এটা হারাম কিন্তু পবিত্র। ঠিক আছে, জি। আচ্ছা, এই হাদিসটা, এই মৃত এবং রক্তের এই হাদিসটা,
এই পানির বর্ণনার ভিতরে কেন নিয়ে আসা হয়েছে? এই জন্যে যে এই বস্তুগুলো মানে দুটা মতো প্রাণী, এটা যদি মরে পানিতে পড়ে থাকে তাহলে সেই পানিটা পাক না না পাক, অল্প অল্প পানিতে যদি হারাম কোনো মৃত প্রাণী পড়ে থাকে যার যা খাওয়া হারাম, তাহলে সেটা কি অল্প পানিতে পড়ার কারণে সেটা কি হয়ে যাবে? না পাক হয়ে যাবে, আমরা জেনেছি এটা। কিন্তু এগুলা যদি পানিতে পড়ে এবং পানির রং স্বাদ কোনো কিছু পরিবর্তন হয়ে যায়, তারপরেও সেটা কি পবিত্র পানি, সে রক্ত হোক বা এই দুটা প্রাণী হোক, মানে মাছ এবং হরিণ, মরে যদি পানিতে পড়ে থাকে এবং পড়ার কারণে যদি তার রক্ত রং স্বাদ গন্ধ কোনো একটা পরিবর্তনও হয়ে যায়, তবুও সেটা কি পবিত্র। এই কথা বোঝানোর জন্য এই হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে কলিজা বা প্লিহার ক্ষেত্রেও একই কথা, যদি পানিতে পড়ে এবং তার রক্ত পরিবর্তন হয়ে যায় তবুও সেই পানিটা কি পবিত্র পানি, সেটাকে অপবিত্র বলা যাবে না। ক্লিয়ার?